আসসালামু আলাইকুম সবাইকে, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আমার আজকের ভিডিও। আমি আজকে আপনাদেরকে ডুরাভিশন ব্লু প্রোটেক্ট ইউভি, এটা হচ্ছে জাইস ব্র্যান্ডের মধ্যে, বিশেষ করে যারা ল্যাপটপ কম্পিউটারে কাজ করেন তাদের জন্য কিন্তু ব্লু কাট লেন্সের থেকে ব্লু ফিল্টার লেন্স যেটা, সেটা কিন্তু অনেক বেশি বেটার। যেমন অ্যাসিলর ব্র্যান্ডের মধ্যে আমি যে লেন্সগুলি আপনাদেরকে দেখাইছি তার মধ্যে কিন্তু ব্লু ফিল্টার হচ্ছে ক্রিজাল প্রিভেনশিয়া। ঠিক তেমনি আপনি যদি জাইস ব্র্যান্ডের মধ্যে নিয়ে থাকেন, জাইস ব্র্যান্ডের মধ্যে হচ্ছে ডুরাভিশন ব্লু প্রোটেক্ট ইউভি, এটা হচ্ছে ক্ষতিকর ব্লু ভায়োলেট রেটাকে ব্লক করবে, আপনার চোখের জন্য যে ব্লু রেটা উপকারী সেটা কিন্তু ঢুকবে। আজকে যে লেন্সটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে FSV, মানে ফিনিশ সিঙ্গেল ভিশন। এই টাইপের লেন্সগুলি যদি নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার কী কী উপকারে আসবে, আপনি আসলে কেন নেবেন, আমি কিন্তু আমার ম্যাক্সিমাম ভিডিওতেই আপনাদেরকে ব্র্যান্ড আইটেমের লেন্সের কথা বলে থাকি। ব্র্যান্ড আইটেম লেন্স আপনি কেন নেবেন, বাজারে কিন্তু অনেক কম দামি লেন্স পাওয়া যায়, ব্লু কাট লেন্স বলেন, অ্যান্টি রিফ্লেকশন লেন্স বলেন, হোয়াইট লেন্স বলেন, অনেক কম দামি লেন্স পাওয়া যায়। সেই লেন্সগুলি পরে ম্যাক্সিমাম কাস্টমারের যে কমপ্লেন থাকে বিশেষ করে ব্লু কাট লেন্সে, তাদের কিন্তু পরার পরে একটা অস্বস্তি বা আনইজি লাগে। আমরা কিন্তু অনেকেই অনলাইনে বিজ্ঞাপন দেখে তারপরে লেন্সগুলি অর্ডার দিয়ে থাকি। আপনি এখন ফেসবুকে ঢুকলে দেখবেন যে ব্লু কাট লেন্সের অহরহ বিজ্ঞাপন, মানে ব্লু কাট লেন্স এমনইভাবে প্রচার প্রচারণা করতেছে যে মানে ব্লু কাট আপনার জন্য, ব্লু কাট ছাড়া আপনার চলবেই না। আসলেই কি আপনার ব্লু কাট লেন্স আপনার প্রয়োজন কিনা সেটা কি আপনি কখনো ভেবে দেখেছেন? আপনি কি কখনো ডাক্তারের পরামর্শ নিয়েছেন যে আপনার জন্য আসলে ব্লু কাট লেন্সটা উপকারী কিনা? ব্লু কাট লেন্স হচ্ছে ফুল ব্লু রেটাকে ব্লক করে দেয়। আমাদের কিন্তু প্রত্যেকটা কালার আমাদের জন্য প্রয়োজন, আমাদের ব্লু কালার বলেন, রেড কালার বলেন, গ্রিন কালার বলেন, আমাদের কিন্তু প্রত্যেকটা কালারই আমাদের দেখার প্রয়োজন। এখন আপনি স্পেসিফিকভাবে যদি আপনি ব্লু কালারটা ব্লক করে দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি কালার ব্লাইন্ডনেসে ভুগবেন। ব্লু কাট লেন্সে আরও কাস্টমার যে কমপ্লেন করে সেটা কিন্তু পরার পরে একটা ইয়েলো ভাব চলে আসে, কারণ সেই লেন্সটা হচ্ছে ব্লু ব্লক ডাই এবং ব্লু ব্লক ফিল্ম ইউজ করার কারণে লেন্সটা কিন্তু হলুদ হয়ে যায়। তখন কাস্টমার, ম্যাক্সিমাম কাস্টমারের এই কমপ্লেন্ট আমি দেখছি, তারা বলে যে লেন্সটা পরার পরে তার কাছে আরও অস্বস্তি লাগে, মানে যেটা যেভাবে ন্যাচারাল দেখার সেটা সেভাবে সে দেখে না, তার কাছে অস্বস্তি বা আনইজি লাগে, তার আরও বরঞ্চ মাথা ব্যথা হয়, চোখ ব্যথা হয়, বিভিন্ন টাইপের প্রবলেম হয়। একটা পর্যায়ে কিন্তু তখন সে ব্লু কাট লেন্সটা বাদ দিয়ে দেয়, তখন সে হয় বলে অ্যান্টি রিফ্লেকশন দেন ভাই, না হয় সাদা লেন্স দেন, আমার এই লেন্স ভালো লাগতেছে না। আপনার কেন ভালো লাগে না, এটা হচ্ছে ফুল ব্লু রেটাকে ব্লক করে লেন্সটা হলুদ মনে হয়। এবং আরও একটা কমপ্লেন দেয়, লেন্সটা যতই মোছামুছি করে আসলে পরিষ্কার হয় না লেন্স, এই কমপ্লেনটাও কিন্তু কাস্টমার দিয়ে থাকে। তাদেরকে বলবো ব্র্যান্ড আইটেম লেন্সের কোনো বিকল্প নাই, আপনি যত সস্তা জিনিস নেবেন তত আপনার ক্ষতি আপনি নিজে করতেছেন। চোখ হচ্ছে সবচেয়ে অমূল্য সম্পদ, আপনি চোখের গুরুত্ব সবচেয়ে বেশি নেবেন, কারণ চোখের যত্ন যদি আপনি নেন চোখ আপনার যত্ন নেবে। আপনি যদি চোখ দিয়েই কোনো কিছু না দেখতে পান আপনার পৃথিবীটাই অন্ধকার, আপনার পৃথিবীতে থাকা না থাকা সমান কথা। অতএব আপনি কোন লেন্স নিচ্ছেন সেটা আপনার প্রয়োজন কি না, আমি যে আসলে বিজ্ঞাপন দেখলাম আর নিয়ে নিলাম এটা না, আমার আসলে এটা প্রয়োজন কি না, আসলে কি আমার এটা প্রয়োজন সেটা আগে দেখবেন। এখন কিন্তু আসলে মোবাইল ল্যাপটপেও ব্লু কাট যে ফাংশনটা সেটা কিন্তু ব্লক করার বা সেটা কিন্তু আটকানোর একটা ফাংশন আছে প্রত্যেকটা ডিভাইসের মধ্যে, ম্যাক্সিমাম ডিভাইসের মধ্যেই। তো সেই ক্ষেত্রে আপনার চোখে কোন লেন্সটা বেশি প্রয়োজন, আপনি কেন নেবেন, এটা আমি মনে করি আপনার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আর এখন তো অনলাইন তো আসি, আপনি গুগলে সার্চ করলেও বুঝতে পারবেন যে আপনার জন্য কি আসলে কি আদৌ ব্লু কাট লেন্স প্রয়োজন কি না, নাকি আপনি ব্লু ফিল্টার নেবেন, আর নর্মাল লেন্সে আপনার কী কী প্রবলেম হয়, সস্তার কিন্তু দুরবস্থা। অতএব আপনি আপনার চোখের জন্য ভালো মানের লেন্স নেবেন, সেই জন্যই কিন্তু আমি আপনাদেরকে সচেতন করার জন্য আমি কিন্তু লেন্স নিয়ে প্রচুর আপনাদেরকে ভিডিও দিচ্ছি, যে আপনি হয় ভালো মানের লেন্স নেন, না হয় আপনি লেন্স নিয়ে নিন। আপনার চশমা বিশেষ করে যাদের পাওয়ার ছাড়া, যাদের পাওয়ার আছে তাদের তো চশমা পরতেই হবে, কিন্তু যাদের পাওয়ার ছাড়া তারাও কিন্তু এখন দেখবেন যে বিজ্ঞাপন দেখে, অনলাইনে বিজ্ঞাপন দেখে তারা অহরহ এই ধরনের লেন্সগুলি নিচ্ছে। আদৌ কি আপনার প্রয়োজন কিনা সেটা তো আপনি আসলে জানেন না, কিন্তু নিচ্ছেন। অতএব আপনাদের যাদের পাওয়ার নাই তারা হয় আপনারা একটু ভালো মানের লেন্স ব্যবহার করবেন, আর যাদের পাওয়ার আছে তারা তো করবেনই। এছাড়া আপনার লেন্সটা পরার দরকার নাই, লেন্সটা পরা বাদ দিয়ে দেবেন। আমি আপনাদেরকে ব্র্যান্ড আইটেম লেন্স নিতে এই জন্য বলি, ব্র্যান্ডের লেন্সের কিন্তু অনেক বেশি ফাংশন থাকে, চোখের প্রোটেকশনের জন্য ব্র্যান্ডের কোনো বিকল্প নাই।
আপনার চোখের রেটিনার সেল বলেন, আপনার চোখের যে কোনো চোখের স্বাস্থ্যের জন্য সোজা কথা ব্র্যান্ডের লেন্স সবচেয়ে বেশি বেটার। যাই হোক, আজকে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আপনি যদি জাইস ডুরাভিশন ব্লু প্রোটেক্ট ইউভি নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার এটার মধ্যে কী কী ফাংশন পাচ্ছেন, আপনি কেন এটা নেবেন এবং এটার প্রাইস কীরকম, এবং এটা আপনি প্রুফ কীভাবে করবেন যে আপনি আসলে এই ব্র্যান্ডের বা এই কোয়ালিটির FSV ফেরিস সিঙ্গেল ভিশন, যেহেতু এটা রেডিও স্ট্রাগল লেন্স, এটা প্রাইসটা কীরকম এবং আপনার প্রুফ করার মাধ্যমটা কী, সেটা আমি আপনাদেরকে দেখানোর এবং বোঝানোর চেষ্টা করব। আজকে আমি আপনাদেরকে যে লেন্সটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে জাইস ফিনিশ সিঙ্গেল ভিশন লেন্স। এই লেন্সটা হচ্ছে ডুরাভিশন ব্লু প্রোটেক্ট ইউভি, ডুরাভিশন ব্লু প্রোটেক্ট ইউভি। এই লেন্সটা যদি নিয়ে থাকেন 1.50 ইন্ডেক্স, আজকে আমি আপনাদেরকে 1.50 ইন্ডেক্সটাই দেখাতে চাচ্ছি। 1.50 ইন্ডেক্স যদি নিয়ে থাকেন ডুরাভিশন ব্লু প্রোটেক্ট ইউভি, সেটার প্রাইস হচ্ছে 5,550 টাকা। এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে আমি এই প্রাইসের এই লেন্সটা কেন নিব। এই প্রাইসের এই লেন্সটা নেওয়ার মূল কারণটাই হচ্ছে এই ফাংশনগুলি আপনি সব পাচ্ছেন। ডুরাভিশন ব্লু প্রোটেক্ট ইউভির মধ্যে ফুল ইউভি প্রোটেকশন পাচ্ছেন, সূর্য অথবা যে কোনো সোর্স থেকে আসা আল্ট্রাভায়োলেট রেটা, এটা আপনার আল্ট্রাভায়োলেট যে রেটা, সেই রেটা কিন্তু 400 ন্যানোমিটার পর্যন্ত এই লেন্সটাকে কিন্তু মানে ইউভি রেটাকে কিন্তু ব্লক করবে। আপনার যে কোনো ক্ষতিকর ইউভি রেটা কিন্তু 400 ন্যানোমিটার পর্যন্ত এই লেন্সটাই ব্লক করবে। তারপর হচ্ছে ক্র্যাশ রেসিস্ট্যান্ট, এই লেন্সে কিন্তু সহজে ক্র্যাশ আসে না, এই লেন্সটা কিন্তু ক্র্যাশ রেসিস্ট্যান্ট। তবে একটা জিনিস খেয়াল করবেন, ক্র্যাশ প্রুফ পৃথিবীতে কোনো গ্লাস নাই। যদি কেউ বলে যে এই লেন্সটা ক্র্যাশ প্রুফ, সেটা হচ্ছে মিথ্যা কথা। এই ব্র্যান্ড আইটেম লেন্সগুলি হাইলি ক্র্যাশ রেসিস্ট্যান্ট হয়, সহজে ক্র্যাশ পড়ে না। অ্যান্টি রিফ্লেকশন, যেটা লাইটের গ্লেয়ার ভাব, এই ভাবটাকে কমাবে। ইজি ক্লিন, আমি আপনাদেরকে যেটা বললাম যে নর্মাল লেন্সগুলি যতই মোছামুছি করেন সেটা মনে হয় যে পরিষ্কার হচ্ছে না, আর এটা খুব ইজিভাবে ক্লিন করতে পারবেন। এটা হচ্ছে ওয়াটার রিপ্লেন্ট, যে কোনো পানি এই লেন্সের সাথে লাগবে না, এটা গড়িয়ে পড়ে যাবে। ডাস্ট রিপ্লেন্ট, ধুলাবালিটাও কিন্তু এই লেন্সের সাথে লাগবে না, সেটাও গড়িয়ে পড়বে। 3.5 টাইমস এই লেন্সটা কিন্তু টাফার, মানে অনেক বেশি হার্ড, এবং প্রোটেক্ট হার্মফুল ব্লু লাইট, ক্ষতিকর যে ব্লু রে সেটা কিন্তু প্রোটেক্ট করবে। এখন আপনি যদি এই লেন্সটা নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে ফিনিশ সিঙ্গেল ভিশন কীভাবে প্রুফ করবেন, প্রুফ করার মাধ্যমটা হচ্ছে খামটা দেখতে এরকম হবে, খামের মধ্যে পাওয়ারটা লেখা থাকবে, ডায়ামিটার লেখা থাকবে, সব কিছু ইন্ডেক্সটা লেখা থাকবে, সব কিছু কিন্তু ফুল ডিটেলস এভাবে লেখা থাকবে, কী কী ফাংশন পাচ্ছেন সেটাও কিন্তু লেখা থাকবে এই লেন্সের মধ্যে, এবং লেন্সটা দেখতে কীরকম হবে সেটা একটু দেখাই। এই হচ্ছে লেন্স, জাইজের লোগো তো অবশ্যই থাকবে, আপনারা যেখান থেকে নেন না কেন, আমি কিন্তু অ্যাকচুয়ালি আসলে মোবাইলের ক্যামেরায় সেটা কিন্তু আমি একুরেটভাবে দেখাতে পারবো না, এই জন্য আমি দেখাচ্ছি না। অতএব আপনারা অবশ্যই জাইজের লোগোটা দেখে নেবেন। এই হচ্ছে লেন্স, লেন্সটা দেখতে এরকম হয়, আর এটা হচ্ছে অথেন্টিক কার্ড। এটা যেহেতু ফিনিশ সিঙ্গেল ভিশন, সেই ক্ষেত্রে কিন্তু কাস্টমারের নাম আসবে না, বাকি কী কী ফাংশন পাচ্ছেন, কোন ইন্ডেক্সের পাচ্ছেন, সব ডিটেলস লেখা থাকবে। এটা হচ্ছে অথেন্টিক কাট, মোছার জন্য পাচ্ছেন খুবই সুন্দর একটি মাইক্রোফাইবার ক্লথ। এই কাপড়টা দিয়ে লেন্সটা আপনি খুব ইজিভাবে খুব সুন্দরভাবে মুছে নিতে পারবেন। এই লেন্সটা মূলত হচ্ছে আমি আপনাদেরকে যেটা বললাম, এটা কিন্তু আমরা দেখবেন যে ম্যাক্সিমাম দোকানে গেলে এই ব্লু কাট লেন্স চেক করার জন্য এই ধরনের একটা লাইট দিয়ে চেক করে, যে দেখেন আলোটা ঢোকে না, এই ফুল আলোটাকে ব্লক করে, এটা কিন্তু আপনার চোখের জন্য ক্ষতি। যে এটা ফিল্টার করবে, এই যে দেখেন এটা কিন্তু ফিল্টার করে, এই যে একটু খেয়াল করবেন, আমি যখন লাইটটা ঘুরাই এই যে উপরের এই অংশটা দেখেন, এই অংশটা কিন্তু ঢুকতেছে না, মানে এইটাই হচ্ছে ক্ষতিকর রে, এইটা যেটা ফিল্টার করবে সেটা হচ্ছে আপনার জন্য বেস্ট। বাট আমরা ব্লু কার্ড দেখতে দেখতে এখন মানে অনেকেই আসে, আসার পরে টেস্ট করে এক চুল পরিমাণ যে যেন আলো না ঢোকে, এইভাবে টেস্ট করে অনেকেই নেয় আমি যেটা দেখলাম। বাট আপনি আসলে আপনার নিজের চোখের ক্ষতি নিজেই করতেছেন। ব্লু কাট লেন্সের থেকে ব্লু ফিল্টার লেন্স অনেক বেটার, এই জন্যই ব্র্যান্ড আইটেম কিন্তু ব্লু ফিল্টার করে, ফুল ব্লু রেটাকে ব্লক করে না, এভাবে কোনো লেন্স করে না, এই জিনিসটা একটু খেয়াল করবেন। শুধু আমার কথা শুনলেই হবে না, আপনারা একটু গুগলে সার্চ দিয়ে নেবেন, সেই ক্ষেত্রেও আপনারা বুঝতে পারবেন যে ব্লু কাট কেমন এবং ব্লু ফিল্টার কেমন। এই যে দেখেন ক্ষতিকর উপরে যে আলোটা, এটা হচ্ছে ক্ষতিকর রেটা ব্লক করতেছে, আপনার জন্য চোখের জন্য যে রেটা উপকারী সেটা ঢুকতেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কেন এই ধরনের লেন্স নেবেন, কেন আপনার এই ধরনের লেন্স প্রয়োজন, চোখের জন্য ব্র্যান্ড আইটেম লেন্সের কোনো বিকল্প নাই।
আশা করি আপনারা বুঝতে পারছেন যে জাইস ডুরাভিশন ব্লু প্রোটেক্ট ইউভি ফিনিশ সিঙ্গেল ভিশন নিলে আপনাদের চোখের জন্য কি কি উপকারে আসবে, আপনারা কেন নেবেন এবং আপনার এটার প্রাইসটা কীরকম এবং আপনি কিভাবে প্রুফ করবেন যে এই কোয়ালিটির বা এই ব্র্যান্ডের লেন্সটাই নিলেন কিনা, মূলত এই ছিল আমার আজকের ভিডিও। এই ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ছিল আমার আজকের ভিডিও, পরবর্তীতে আমি আপনাদের সামনে নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কারণ আমি আপনাদেরকে চশমা এবং চোখ রিলেটেড নতুন নতুন ভিডিও দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।